পাঁচ বছর পর গত মার্চে পরমাণু অস্ত্র আধা সরকারি বৈঠকে বসেছিল আমেরিকা ও চীন ওই বৈঠকে বেজিং জানায় তারা তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না ওই বৈঠকে উপস্থিত দুজন মার্কিন প্রতিনিধি বরাদ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৈঠকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কার কথা জানান মার্কিন প্রতিনিধিরা পরে চীনের প্রতিনিধিরা এটি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন পেজ গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তারা অঞ্চল হিসেবে দেখে কিন্তু তাইপি সরকার এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ট্র্যাক্টো টক্স ধরনের এই বৈঠকের মার্কিন আয়োজক ডেভিড সান্টারো বলেন চীন পুরোপুরি নিশ্চিত যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সক্ষম